হ্যালো বন্ধুরা, ভ্রমণপিপাসু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ কেরালা সফরের এই পর্বে আমি আলোচনা করব মুন্নারে আমাদের দ্বিতীয় দিনে মুন্নারের যে লোকাল সাইটসিং এবং তার সাথে আমরা যে জিপ সাফারি করেছিলাম সেই বিষয়গুলো আজকের ভিডিওয়ে তুলে ধরব। মুন্নারে আগের পর্বে ভিডিওটা যেখানে শেষ হয়েছিল এই ভিডিওটা তারপর থেকে শুরু করছি। এটা হলো মুন্নারের আমাদের হোমস্টের রাতের ডিনারের ছবি। ডিনারে আমরা খেয়েছিলাম আমাদের বাড়ি মানে রায়গঞ্জ থেকে নিয়ে যাওয়া রায়গঞ্জের বিখ্যাত চুলাবান জালের ভাত, মানে সেদ্ধ ভাত বলতে গেলে। অনেকদিন পর এই বাঙালি খাবার খেয়ে খুবই ভালো লেগেছিলো। চলুন তাহলে পরের দিন সকাল থেকে ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন, তার সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেল আইকনটি অবশ্যই টিপে রাখবেন যাতে আপনাদের পরবর্তী ভিডিও পেতে সুবিধা হয়। ঠিক সকাল 8টা থেকে আমাদের যাত্রা শুরু হলো আমাদের হোমস্টে থেকে। এটা আমাদের হোমস্টের পাশেই পাইপলাইন ভিউ পয়েন্ট, এটাও মুন্নারে একটা স্পট বলতে গেলে। ব্রিটিশ আমলে তৈরি এই পাইপলাইন বর্তমানে এখনও মুন্নারের জল সরবরাহ করে যাচ্ছে। খুব সুন্দর এখান থেকে ভিউ, একদম সোজা নিচে নেমে গেছে এবং উপর থেকে। রাস্তার দুপাশের আপনারা যে সুন্দর চায়ের বাগানগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে টাটা টি এস্টেটের ছবি। টাটা টি মুন্নারের সবচেয়ে বড় চায়ের কোম্পানিগুলির মধ্যে একটি। এবার আমরা যাব এই রাস্তা ধরেই আমাদের জিপ সাফারি করতে। জিপ সাফারির সমস্ত তথ্য আমি ভিডিওতে আপনাদের বলতে বলতেই যাব। ভিডিওটা আপনারা পুরো দেখবেন স্কিপ না করে, তাহলে পুরো তথ্য আপনারা পেয়ে যাবেন। মুন্নারে জিপ সাফারি করার জন্যই আপনারা অনেকগুলো কোম্পানি রাস্তার ধারে আপনারা পেয়ে যাবেন। সেরকম একটি কোম্পানি মুন্নার রাইডার করে আমরা গিয়েছিলাম। মুন্নার রাইডারের গাড়িতেই আমরা জিপ সাফারি করেছিলাম। এরা বিভিন্ন রকম টাকা ধার্য করে জিপ সাফারি করার জন্য, মোটামুটি 3-4 হাজার টাকার মধ্যে আপনারা সেটা দরদাম করে ঠিক করে নেবেন। এবার আমরা যাব আমাদের সাফারিতে। আমাদের গাড়ি চলে এসেছে। কে নাম আপনার? আমরা এখন জিপ সাফারির উদ্দেশ্যে যাচ্ছি, এটা মুন্নার। মুন্নার থেকে 3 ঘন্টার জিপ সাফারি। মোটামুটি 3 ঘন্টার জিপ সাফারিতে এনারা আপনাদের নিয়ে যাবে অফ রোড করে মোটামুটি 5-6টা পয়েন্ট। রাস্তার দৈর্ঘ্য আপ ও ডাউন মিলিয়ে 45 কিলোমিটার। যদিও আমাদের সাফারি 2.5 ঘন্টার মধ্যে শেষ হয়ে গিয়েছিলো, কতগুলো অ্যাক্টিভিটি আছে এর সাফারিতে যেগুলো আমরা করিনি, সেজন্যই আমাদের টাইম হয়তো কিছুটা কম লেগেছিলো। আপনারা চাইলে সেগুলো করতে পারেন। আমাদের জিপ সাফারির প্রথম যে স্পটে আমরা এসেছিলাম সেটা হচ্ছে রিপেল ওয়াটারফলস। যদিও এই সময় এই ওয়াটারফলসে জলের পরিমাণ কম, কিন্তু বর্ষাকালে এই রূপ আলাদাই হয়ে যায়, প্রচুর জল থাকে। এবং এখানে মানে এই রিপেল ওয়াটারফলসে আপনারা জিপ লাইনও করতে পারেন, কিন্তু এর কত টাকা সেটা আমরা বলতে পারবো না যদিও আমরা করিনি সেই জন্য। দ্বিতীয় যে স্পটে আমরা এসেছিলাম সেটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। মোটামুটি দেখে যা মনে হচ্ছে খুব পুরনোই হবে। নেক্সট যে পয়েন্টে আমরা যাচ্ছি সেটা সবচেয়ে আকর্ষণীয়, সেটা হচ্ছে পনমুডি ড্যাম এবং ইকো পয়েন্ট। এখানে চেন্নাই এক্সপ্রেস সিনেমার শুটিংও হয়েছিল, সেই জন্যই এই পয়েন্টের নামও সিনেমার নামে হয়ে গেছে। দর্শক বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মুন্নারের ইকো পয়েন্ট। ইকো মানে ইকো না, ইসিও ইকো না, মানে ইকো যেটা আওয়াজে ইকো হয় সেই ইকো পয়েন্ট। মানে সুন্দর ড্যাম একটা, এটা পেরিয়ার নদীর সম্ভবত জন্য বানাইছে হাইড্রো ইলেকট্রিসিটি। আর সামনে এটা দেখতে পাচ্ছেন, এখানে চেন্নাই এক্সপ্রেস যে মুভি শুটিং হয়েছিল, শাহরুখ খান যে গাড়ি চালিয়ে আসছিল সেটা এই এই পাশেই, এই ড্যামটাতেই।
এবার আমরা ড্যামের ওপর দিয়ে যাচ্ছি আমাদের লাস্ট পয়েন্ট, সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন সেই পাহাড়ের চূড়োয়, সেটা হচ্ছে আমাদের জিপ সাফারির লাস্ট পয়েন্ট বা টপ পয়েন্ট। আমরা এখন আছি মুন্নারের একদম টপ পয়েন্টে, দেখতে পাচ্ছেন এটা একদম টপ পয়েন্ট। আমাদের যে জিপ সাফারি চলছে, জিপ সাফারির শেষ পয়েন্ট এটা, পাঁচটা টোটাল পয়েন্ট ঘুরিয়েছে আমাদের, এটা হলো শেষ পয়েন্ট। 3 ঘন্টার রাইড ছিল, এখান থেকে চারপাশে দারুণ ভিউ দেখা যাচ্ছে, আমি দেখাবো সামনের ক্যামেরা থেকে। এবার আমাদের ফেরার পালা, আমাদের জিপ সাফারি মোটামুটি শেষ। এবার আমরা যাব মুন্নার শহরে, সেখানে লাঞ্চ করে আমরা যাব আরও কতগুলো জায়গায় বা স্পটে ঘোরার জন্য। লাঞ্চ করেই আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের পরের গন্তব্যের উদ্দেশ্যে, এটা হচ্ছে মুন্নার শহর। মুন্নার শহর পেরিয়েই আমরা এবার যাব এরাভিকুলাম ন্যাশনাল পার্ক। এই এরাভিকুলাম ন্যাশনাল পার্কের ওপরে একটি আলাদা ভিডিও আমি করেছি, যেটা আপনি ওপরে আই বটনে পেয়ে যাবেন। এরাভিকুলাম ন্যাশনাল পার্কের পরে আমরা গিয়েছিলাম আরও দুটো স্পটে, একটা হচ্ছে রোজ গার্ডেন এবং সবার শেষ পয়েন্ট হলো মট্টু পেটি ড্যাম। বন্ধুরা, আমি এখন আসছি আমাদের মুন্নার লোকাল সাইটসিং এর লাস্ট পয়েন্ট মট্টু পেটি ড্যাম, যেটা মুন্নার শহর থেকে মোটামুটি 14 থেকে 15 কিলোমিটার দূর হবে। এখন বিকেল 5টা বাজে, আমাদের লাস্ট পয়েন্ট এটাই ছিল, দেখতে পাচ্ছেন এটা হলো ড্যাম, অনেক পুরোনো দিনেরই মনে হচ্ছে। সামনে জল আছে, দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া জুড়ে, আর নিচে জেট স্কিরও ব্যবস্থা আছে, জেট স্কি করতে পারবেন এখানে আসলে 400 টাকা করে পার হেড। এগুলো হচ্ছে মুন্নারের সেই বিখ্যাত চকলেট, মোটামুটি ধরুন 100 থেকে 150 টাকা বাকেট, আমরা 100 টাকার বাকেট 2-3টে নিয়ে এসেছিলাম। আপনারাও চাইলে এগুলো বাড়িতে আনতে পারেন, খুবই সুস্বাদু এবং টেস্টি। মুন্নারের ওপর করা কেরালা পর্বের এই ভিডিওটা আজ এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।